গুড মর্নিং সবাইকে আজকে আমাদের লেসন অক্সিটোসিন অক্সিটোসিন এক ধরনের পেপটাইড হরমোন এই হরমোনটা আজকে ক্লাসে আমরা জানতে পারব এই হরমোনটা কি প্রোডাকশন করতেছে কোথা থেকে রিলিজ হচ্ছে এবং বডিতে কি কি ইফেক্ট করতেছে আমাদের শরীরে কি কি ইফেক্ট এই কয়েকটা জিনিস জানতে হবে তাহলে আমরা প্রথমে দেখি অক্সিটোসিন পেপটাইড হরমোনটা কি প্রোডাকশন করে আমাদের এটা একটা ব্রেন ব্রেনের হাইপোথ্যালামাস যে পার্টটা আছে হাইপোথ্যালামাস পার্টটা অক্সিটোসিন প্রোডাকশন করবে এবং এসে জমা হবে কোন পিটুইটারি গ্ল্যান্ডে পিটুইটারি গ্ল্যান্ডে দুটো লোব অ্যান্টিরিয়র পোস্টেরিয়র পোস্টেরিয়র লোব থেকে সিক্রেশন হবে আমাদের বডিতে যখনই রিকোয়ারমেন্ট হবে অক্সিটোসিন রিকোয়ারমেন্ট হবে অক্সিটোসিন দরকার হবে যে যে কাজের জন্য তখন আমাদের বডিতে কে সাপ্লাই দিবে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড তাহলে আমরা এটা একটু দেখার চেষ্টা করি যদি এটা একটা হাইপোথ্যালামাস এই হাইপোথ্যালামাস থেকে তাহলে কি হচ্ছে অক্সিটোসিন প্রোডাকশন করতেছে এই অক্সিটোসিন প্রোডাকশন করে আমাদের কোথায় আসবে পিটুইটারি গ্ল্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড এটা পোস্টেরিয়র এটা অ্যান্টেরিয়র লোব তাহলে পিটুইটারি গ্ল্যান্ডে পোস্টেরিয়র লোবে জমা থাকবে আমাদের বডিতে যখনই রিকোয়ারমেন্ট হবে তখন পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে অক্সিটোসিন রিলিজ হবে তাহলে আমরা আবার যদি দেখি তাহলে অক্সিটোসিনের প্রোডাকশন করতেছে হাইপোথ্যালামাস ব্রেনের হাইপোথ্যালামাস ব্রেনের হাইপোথ্যালামাস থেকে অক্সিটোসিনটা এসে থাকবে হলো পিটুইটারি গ্ল্যান্ডে পোস্টেরিয়র লোবে যখন আমাদের বডিতে রিকোয়ারমেন্ট হবে তখন সিক্রেশন করবে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড এখন আসি আমাদের বডিতে কি কি ইফেক্ট করে এক নাম্বার ইফেক্ট আমাদের অক্সিটোসিন প্রেগন্যান্ট মার উপর ইউটেরাসের উপর ইফেক্ট প্রেগন্যান্ট মার যে ইউটেরাসটা থাকে ইউটেরাসে বেবিটা থাকবে বেবিটা বের হতে হবে লেবার পেনের সময় বেবিটা যদি বের হয়ে আসবে ডেলিভারি হবে নর্মাল ডেলিভারি হবে এই বের হওয়ার জন্য ইউটেরাসটা কন্ট্রাকশন করতে হবে ফান্ডাস বডি কন্ট্রাকশন করতে হবে সার্ভিসটা ডাইরেক্ট করতে হবে তাহলে আমরা জানি ইউটেরাসের তিনটা পার্ট উপরে হলো ফান্ডাস এটা হলো ফান্ডাস তারপরে হলো বডি তারপরে সার্ভিক্স তাহলে আমাদের কি করতে হবে সার্ভিক্সটাকে ডাইলেট করতে হবে ডাইলেশন অফ সার্ভিক্স ইউটেরাসের ফান্ডাস এন্ড বডি কন্ট্রাকশন করতে হবে তাহলে এটা যদি আমরা একটা টিউব বিবেচনা করি যে এটা একটা টিউব টিউব থেকে কিছু ফ্লুইড বের করতে হবে অথবা কোনো জেলি বের করতে হবে তাহলে টিউবের মুখটা খুলতে হবে একটা কাজ আর একটা কাজ হলো টিউবে বডিতে চাপ দিতে হবে তাহলে আমাদের এই অক্সিটোসিনে একই কাজ করে ইউটেরাস যদি একটা টিউব হয় ইউটেরাসের ফান্ডাস এবং বডিকে কন্ট্রাকশন করবে এবং সার্ভিসটাকে ডাইলেটেশন করবে তাহলে সার্ভিসটা ডাইলেটেশন হওয়া মানে জলার মুখ যদি খুলে যায় তাহলে বেবিটা বের হয়ে আসবে আর এখানে চাপ পড়বে তাহলে কি করতেছে এটা হলো লেবারের সময় তাহলে আমাদের লেবারের সময় কি করতেছে ইউটেরাসের উপর কি কাজ করে একটা হলো সার্ভাইকাল ডাইলেটেশন সার্ভাইকাল ডাইলেটেশন এন্ড ফান্ডাস এন্ড বডি অথবা ইউটেরাইন কন্ট্রাকশন তাহলে অক্সিটোসিনে আমরা একটা কাজ করে ফেললাম যে প্রেগন্যান্ট মার উপর ইউটেরাসে কাজ করে কখন লেবার পেইনের সময় লেবার পেইনের সময় বাচ্চাটা যে ডেলিভারি হতে হবে এর জন্য ইউটেরাসের ফান্ডাস বডিকে কন্ট্রাকশন করতে হবে এবং সার্ভিসটাকে ডাইলেট করতে হবে জলার মুখ খুলতে হবে এবং ইউটেরাস ফান্ডাস বডি কন্ট্রাকশন করবে একটা কাজ করে ফেললাম দুই নাম্বার কাজ হলো এর বাচ্চা ডেলিভারি হয়ে গেল এখন মা বাচ্চাকে ব্রেস্ট মিল্ক করাবে ব্রেস্ট ফিডিং করাবে ব্রেস্ট ফিডিং করার জন্য মিল্কটা তৈরি করতে হবে প্রোডাকশন করতে হবে এবং মিল্ক ইজেকশন করতে হবে তাহলে মিল্ক প্রোডাকশনের কাজ কে করে একটু দেখি দিবি মিল্ক প্রোডাকশন প্রোলেকটিন তাহলে মিল্ক প্রোডাকশন আরেকটা হরমোন করে যেটা নাম প্রোলেকটিন আর মিল্ক ইজেকশন মানে সিক্রেশনটা কি করবে মিল্ক ইজেকশন মানে আমাদের মা থেকে মিল্কটা বের হয়ে আসবে বেবি মিল্ক ব্রেস্ট মিল্ক খাবে এটার জন্য কি হবে মিল্ক ইনজেকশন করতে হবে মিল্ক ইনজেকশনটা কার কাজ অক্সিটোসিনের কাজ অক্সিটোসিন তাহলে আমরা পড়ে ফেললাম অক্সিটোসিনের মেন দুইটা কাজ অক্সিটোসিন কি হবে হাইপোথ্যালামাস থেকে রিলিজ হবে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড হাইপোথ্যালামাস প্রোডাকশন করবে পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডে আমরা এই যে অক্সিটোসিনটা আছে একটা প্রেগন্যান্ট মা বাচ্চাটাকে আছে এখন অক্সিটোসিন রিলিজ হতে হবে এই অক্সিটোসিন রিলিজ হতে পারে ইমোশনাল যেহেতু আমাদের ব্রেন হাইপোথ্যালামাস প্রোডাকশন করতেছে পিটুইটারি গ্ল্যান্ড সবই হলো ব্রেনের কাজ তাই ব্রেনের
স্টিমুলেশন বাড়াইতে হবে। কিভাবে বাড়াইতে পারি? আমরা প্রেগন্যান্ট মাকে সাপোর্ট দিব, যে মাকে বলবো যে তার বাচ্চা হবে, বাচ্চাটা ভালো হবে, মাকে এনকারেজ করবো। তারপরে তার যার ভালো লাগে, যেমন তার হাজব্যান্ডকে ভালো লাগলে, তার মাকে ভালো লাগলে, তাকে পাশে রাখার চেষ্টা করবো। যদি মাকে দেখলে, হাজব্যান্ডকে দেখলে তার অনেক ভালো লাগে, মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়, তখন আমাদের অক্সিটোসিনের রিলিজের পরিমাণ বেড়ে যাবে। তাহলে আমরা ন্যাচারাল অক্সিটোসিন অনেক বেশি পরিমাণে পেয়ে যাব, তখন ন্যাচারালি আমাদের সার্ভিসটা ডাইরেক্ট হবে, ফান্ডাস বডি কন্ডাকশন হবে, বেবিটা নর্মাল ডেলিভারি হয়ে বের হয়ে আসবে। আর বেবিটা বের হয়ে আসার পর আমাদের যে মিল্ক দরকার, বাচ্চা ব্রেস্ট ফিডিং করার দরকার, সেই মিল্কটা আমাদের প্রোডাকশন করে দিবে প্রোলেকটিন, আর মিল্কটা ইনজেকশন করে দিবে ব্রেস্ট ফিডিং কি অক্সিটোসিন। আচ্ছা, এই দুটো কাজ আমরা করে ফেলছি। এখন হলো আরেকটা কাজ আছে, আমাদের দুইটা কাজ হয়ে গেছে। একটা হলো প্রেগনেন্ট ইউটেরাসের উপর, প্রেগনেন্ট মা ইউটেরাসের উপর কাজ করে, আর সেগুলো ডেলিভারি আফটার ডেলিভারি ব্রেস্ট ইনজেকশনে, ব্রেস্ট মিল্ক ইনজেকশনে সাহায্য করে অক্সিটোসিন। এখন হলো তৃতীয় কাজ। এখন আপনাদের কাছে কোশ্চেন, শুধুমাত্র কি ফিমেলে অক্সিটোসিন থাকে, মানে শুধুমাত্র কি মেয়েদের অক্সিটোসিন কাজ করবে, ছেলেদের করবে না? হ্যাঁ, ছেলেদেরও করবে। তাহলে ছেলেদের উপর কি কাজ করে? ছেলেদের তো ইউটেরাস নাই, ব্রেস্ট মিল্কও ইনজেকশন করার দরকার নেই, তাহলে ছেলেদের উপর কি কাজ করে? তাহলে মজার পড়াটা হলো অক্সিটোসিনের থার্ড যে কাজ, সেটা হলো লাভ। তাহলে অক্সিটোসিন কিভাবে লাভ করে? তাহলে অক্সিটোসিন এক ধরনের বাইন্ডিং হরমোন, মানে বাইন্ড করবে। অক্সিটোসিন কি করবে? বাইন্ড করবে। এখন একটা হিউম্যান বিং আরেকটা হিউম্যান বিং এর সাথে, মানে একটা মেল একটা ফিমেলের সাথে থাকতেছে, এখন অনেকদিন একজন আরেকজনের ভালো লাগে, ভালো লাগা এমন হয় না, অনেক সময় হঠাৎ করে একজনকে দেখলো তার দুনিয়া চেঞ্জ হয়ে গেল, বাতাস বইতেছে, ফুল ফুটতেছে, পাখি উঠতেছে, এমন লাগতেছে, মানে ভালোবাসা ইমোশন তৈরি হইতেছে। এই যে তৈরি হওয়া, সেটা কি করে? অক্সিটোসিন না, সেটা অক্সিটোসিন না, সেটা কি করে? ডোপামিন, সেরোটোনিন, নরইপিনেফ্রিন, মানে ম্যাজিক্যাল লাভ যেটাকে বলে, ওয়ান সাইড লাভ, ফার্স্ট টাইম লাভ, ফার্স্ট স্টেজ অফ লাভ বা ম্যাজিক্যাল লাভ, দেখার পরে ভালো লাগে গেছে, প্রথম দেখাতে ভালো লাগতেছে, একজনের কাজ ভালো লাগে, কাজ থাকলে ভালো লাগে, দেখতে ভালো লাগে, সেটা কি করতেছে? ডোপামিন, সেরোটোনিন, নরইপিনেফ্রিন। তাহলে আমাদের যে ভালোবাসাটা, ভালোবাসাটা শুরু করার কাজ, প্রথম স্টেজের কাজটা কি করে দিয়েছে? এরা করে দিয়েছে। তাহলে আমাদের শুরু করে দিব। এখন একটা মানুষ আরেকটা মানুষের সাথে একটা রিলেশনে জড়াই গেল, রিলেশনে জড়াই গেল, তাকে দেখতে ভালো লাগে, তার সাথে চলতে ভালো লাগে, তার সাথে সময় কাটাতে ভালো লাগে, সেটা এরা কাজ করতেছে। কিন্তু এইভাবে ছয় মাস এক বছর যাওয়ার পরে তারা চিন্তা করলো একসাথে থাকবে অথবা বিয়ে করবে। এই যে একসাথে থাকা, বিয়ে করা, এইভাবে একসাথে থাকা, বিয়ে করার জন্য একটা বাইন্ডিং দরকার হয়, ইমোশনাল বাইন্ডিং, এটার চেয়েও বড় যেটা ইমোশনাল বাইন্ডিং, সেটা কে কাজ করতেছে? আমাদের অক্সিটোসিন। তাহলে অক্সিটোসিন এক ধরনের কি ধরনের হরমোন? বাইন্ডিং হরমোন। একটা ছেলে একটা মেয়ে একসাথে থাকবে, অনেক ঘনিষ্ঠ হবে, তাদের ঘনিষ্ঠ অবস্থায় যে হরমোনটা বেশি বেশি রিলিজ হয় সেটা হলো অক্সিটোসিন। তাহলে বেশি ঘনিষ্ঠ হবে, বেশি একসাথে থাকবে, তখন অক্সিটোসিন রিলিজ হবে। তাহলে একটা দুইটা মানুষ একসাথে থাকলো, তখন তাদের বাচ্চা হয়ে গেলো, এটা লিগালি হোক, ইলিগালি হোক, এক্সপেক্টেড হোক, আনএক্সপেক্টেড হোক, সেটার জন্য দায়ী কে? অক্সিটোসিন। তাহলে দুটা মানুষের একসাথে থাকার ফলে যে হরমোনটা রিলিজ হওয়ার ফলে বেবি হইল, তারা একসাথে থাকা শুরু করলো, সেটা হলো অক্সিটোসিন। তাহলে দুটা মানুষ যত কাছাকাছি থাকবে, যত বেশি থাকবে, তত বেশি অক্সিটোসিন রিলিজ হবে। কিন্তু মজার ব্যাপার হলো এই অক্সিটোসিনটা রিলিজ দুটা মানুষের মধ্যে রিলিজ কার বেশি হবে? মেয়েদের বেশি হবে। তাহলে ফিমেলের অক্সিটোসিনের রিলিজের পরিমাণ অনেক বেশি, হিউজ অ্যামাউন্ট অফ অক্সিটোসিন রিলিজ ফ্রম ফিমেল, আর মেলে তুলনামূলক কম। এখন একটা বিবাহিত সংসার অথবা যে কোনো একটা রিলেশন যখন দুই বছর, তিন বছর, চার বছর হয় বা একটা বাবু হয়ে যায়, তখন লোকটা হয়তো তার অন্য কাজে বেশি সময় দিতেছে, আর ফিমেলটা, মাটা বাচ্চার উপর বেশি সময় দিতেছে। তখন বেশিরভাগ সংসারে বা বেশিরভাগ সময়ই মারা কমপ্লেন করে, মানে ফিমেল পার্টনাররা কমপ্লেন করে যে মেল পার্টনাররা কেন সেই আগের মতো ভালোবাসা, সেই আগের মতো তাদের মধ্যে বন্ডিংটা নাই। কিন্তু বন্ডিংটা ঠিকই আছে, কিন্তু তার ছেলেদের কাজটা বন্ডিংটা আলু পেঁয়াজ রসুন নিয়ে আসার মধ্যে চলে যায়, তখন আর ফুল নিয়ে আসার মধ্যে থাকে না। কিন্তু মাদের, মেয়েদের তখন অক্সিটোসিনের পরিমাণ বেশি রিলিজ হয় দেখা, তাদের মধ্যে সেই বাইন্ডিংটা বেশি থাকতে থাকে। এটা বলা যায় যে ডিফেক্ট অফ মেকিং, মানে মানুষ তৈরি করছেই এভাবে, অথবা ডিফারেন্সিয়েট অফ মেকিং, মানে মেল আর ফিমেলের মধ্যে ডিফারেন্সিয়েশন এটাই। কিন্তু 10% কাপল আর লাকি, তাদের এই যে প্রতিদিন ভালোবাসা, দুই তিন মাস পর পর ভালোবাসা, তারা নিজেদের মধ্যে ভালোবাসা প্রেমে পড়তে থাকে। কিন্তু বেশিরভাগ মানুষেরই অক্সিটোসিনটা
মেল দের তুলনায় ফিমেল দের বেশি রিলিজ হয়, এজন্য ফিমেল দের বাইন্ডিং বেশি থাকে, মেল দের বাইন্ডিং কম থাকে। কিন্তু তার যে ভালোবাসা, তার যে পার্টনারের প্রতি ভালোবাসা, ওয়াইফের প্রতি ভালোবাসা, সেটা থেকেই যায়। কেন? অক্সিটোসিনের জন্য। আর যদি এমন হয় দুইটা পার্টনার একসাথে থাকতেছে, তার আরেকটা মানুষের ভালো লাগে গেছে 6 মাস পর, অথবা 6 মাস পরে আরেকটা মানুষের ভালো লাগে গেছে, সেটার জন্য দায়ী কে? ডোপামিন, সেরোটোনিন, নরইনহিবিটিন। তার মানে তার এই হরমোনগুলা প্রতিনিয়ত রিলিজ হতে থাকে, তার এই হরমোন রিলিজ স্টপ হয় না। কিন্তু অক্সিটোসিন এটা ন্যাচারালি এমন করে বানানো যে এটা রিলিজ হওয়ার পরে কিছুদিন পরে এটা বন্ধ হয়ে যাবে, অক্সিটোসিন রিলিজ হওয়া শুরু হয়ে যাবে। কিন্তু যদি ডিফেক্ট অফ মেকিং এ এটা বারবার রিলিজ হতে থাকে, তখন ওই মানুষটা বারবার প্রেমে পড়তে থাকে। আচ্ছা, এখন হলো মজার ব্যাপার। আচ্ছা, এখন কথা হলো এই যে অক্সিটোসিনটা, তাহলে আমরা কি বললাম, অক্সিটোসিন ফিমেলে রিলিজ হয় অনেক বেশি পরিমাণে রিলিজ হয়, কার? অক্সিটোসিন মেয়েদের। তাহলে মেয়েদের যে ভালোবাসা সেটা কি খুব সহজে ভালোবেসে ফেলে? না, মেয়েদের ভালোবাসা স্ট্রং হয়, তার মানে মেয়েদের বাইন্ডিংটা অনেক স্ট্রং, কিন্তু তাদের ভালোবাসাটা শুরু হয় লেটে। আমরা এটা জানি যেটা শুরু হয় দেরি করে সেটা বেশি দিন থাকে। আচ্ছা, এখন তাহলে আমরা দুটা জিনিস করি, পরে শেষ করে দিই আজকের মতো লেসন। একটা তো প্যাশনেট লাভ, একটা তো অ্যাফেকশনাল, এবং অ্যাফেকশনাল লাভ। তাহলে প্যাশনেট লাভ কোনটা, অক্সিটোসিন নাকি ডোপামিন সেরোটোনিন, কোনটা আপনাদের মনে হয়? অবশ্যই ডোপামিন সেরোটোনিন নরইনহিবিটিন, এটা প্যাশনেট লাভ, মানে একজনের প্রতি আরেকজনের আগ্রহ, আরেকজনের চাওয়া, আরেকজনের কাছে পাওয়া, আরেকজনের প্রতি আকাঙ্ক্ষা, সেটা হলো প্যাশনেট লাভ। আর একটা হলো অ্যাফেকশনেটেড লাভ, মানে একজনের প্রতি আরেকজন যত্নশীল হবে, তাদের একসাথে আড্ডায় ধরে রাখবে, তাদের কন্টিনিউ, মানে রিলেশনটা কন্টিনিউ করে চলে যাবে, সেটা হলো অ্যাফেকশনেটেড লাভ। এটার জন্য কে দায়ী? অক্সিটোসিন। আচ্ছা ঠিক আছে, আমাদের আজকের লেসন এই পর্যন্তই। আমরা আবার রিভিউ করি, প্রথম থেকে যতটুকু পড়ছি অতটুকু একটু রিভিউ করার চেষ্টা করি। তাহলে আমাদের যে আজকের টপিকটা ছিল অক্সিটোসিন, এই অক্সিটোসিন একটা পেপটাইড হরমোন, এই হরমোনটা রিলিজ হয়, প্রোডাকশন করে হলো হাইপোথ্যালামাস, ব্রেনের হাইপোথ্যালামাস, আর এটা হলো রিলিজ হয়ে থাকে হলো পিটুইটারি গ্ল্যান্ডের পোস্টেরিয়র লোবে। আমাদের বডিতে যখনই রিকোয়ারমেন্ট হবে তখনই কে রিলিজ করবে? পোস্টেরিয়র গ্ল্যান্ড অফ পিটুইটারি, পিটুইটারি গ্ল্যান্ডের পোস্টেরিয়র লোব রিলিজ করবে। যেটা হাইপোথ্যালামাস থেকে প্রোডাকশন করতেছে সেটা সিক্রেশন হয়ে পিটুইটারি গ্ল্যান্ডের পোস্টেরিয়র লোবে থাকবে। আর এটা আমাদের বডিতে যখনই রিকোয়ারমেন্ট হবে, যখন নর্মাল ডেলিভারির জন্য মার লেবার পেনেশনের দরকার হবে, মিল্ক ডিটেকশনের জন্য দরকার হবে, বাইন্ডিংয়ের জন্য দরকার হবে, ইমোশনাল বাইন্ডিংয়ের জন্য, স্ট্রেস রিলিফের জন্য দরকার হবে, অথবা ভয় কাটানোর জন্য দরকার হবে, তখন অক্সিটোসিনটা রিলিজ হবে। এখন অক্সিটোসিনের তাহলে কাজ কি, বা ইফেক্ট কি? একটা হলো লেবার মার ইফেক্ট আছে ইউটেরাসের উপর, ইউটেরাস থেকে বাচ্চা বের হয়ে আসতে হবে, ইউটেরাসটা চাপ পড়তে হবে, জরায়ুর মুখটা খুলতে হবে। তাহলে জরায়ুর মুখ খোলা মানে সার্ভিক্স ডাইলেটেশন হওয়া, আর হলো ফান্ডাস বডি কন্ট্রাকশন হবে, এই মুখটারে চাপ দিবে বাচ্চা বের হয়ে আসবে। এই যে কন্ট্রাকশন করা ফান্ডাস বডি, এটা করবে অক্সিটোসিন, সার্ভিক্সটাকে ডাইলেট করবে, এটা করবে অক্সিটোসিন। এখন বেবি ডেলিভারি হয়ে গেল, বেবির এখন ব্রেস্ট মিল্ক দরকার, মার দুধ দরকার, এটা সে কিভাবে খাবে? এই যে ব্রেস্ট মিল্কটা প্রোডাকশন করে দিবে আরেকটা হরমোন, তার নাম হলো প্রোলেকটিন। আর এই হরমোনটাই সিক্রেশন করবে, ইনজেকশন করবে কে? অক্সিটোসিন। তাহলে আমরা দুইটা ফাংশন করে ফেলছি। আরেকটা মজার যে ব্যাপারটা, অক্সিটোসিন আরেকটা কি ধরনের হরমোন? এটা বাইন্ডিং হরমোন। আমাদের ভালোবাসা, আমাদের ভয় কাটানো, আমাদের কোন রকম উৎসাহ দেওয়া, এইগুলো যে কাজ করা, বা একজনের সাথে আরেকজন সারা জীবন থাকার জন্য যে বাইন্ডিংটা, এটার জন্য কে দায়ী? অক্সিটোসিন। তাহলে অক্সিটোসিন কার বেশি রিলিজ হয়? ফিমেলে বেশি রিলিজ হয়। মেল মেল ফিমেল দুইজনই থাকবে, তাহলে আমাদের ভালোবাসাটা শুরু হবে ডোপামিন সেরোটোনিন নরইনহিবিটরের জন্য। আর এটা যখন 6 মাস 1 বছর স্থায়ী হয়ে যাবে, দুইজন একসাথে থাকা শুরু করবে, দুইজনের মধ্যে বাচ্চা হবে, এই বাচ্চা বড় হয়ে উঠবে, দুইজনের মধ্যে বন্ডিংটা ভালো হবে, সেটার জন্য দায়ী কে? অক্সিটোসিন। তাহলে অক্সিটোসিনের জন্য আমাদের অ্যাফেকশনেটেড লাভ হয়, আর আমাদের ডোপামিন সেরোটোনিন আর নরইনহিবিটরের জন্য হয় প্যাশনেট লাভ। আশা করি আপনারা সব ভাই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে সামনে কোনো লেসনে এই সমস্যাগুলো আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে।